এই যে আম্মা, আম্মা যান, এলা তাকে মানে এই যে ইয়াতে আলমারিতে এটা হচ্ছে আমার সেই রান্নাঘরটা, এখন আর কিছু নাই, মোটামুটি যা জিনিস আছে সেই জিনিসগুলো আমরা যাওয়ার দিন ঢুকায় নিব, কারণ রান্না করে তো খেতে হবে। আর এখানে রান্না হবে হচ্ছে গরুর মাংস, তো আমরা এখন একটু মশলা আনতে যাব আর টুকটাক কয়েকটা জিনিস নিতে হবে। এগুলো এইভাবেই আছে, আমরা জাস্ট যে মানে যেদিন চলে যাব সেদিন এটাকে সুন্দর করে ক্লিন করে দিয়ে যাব, মেবি কালকে আগামীকালকে আমরা করে ফেলবো এটা ক্লিন, সব কিছু ঢুকিয়ে ফেলবো। দেন এই সব জিনিস নিয়ে আমরা এই বাসাটা ছেড়ে চলে যাব। ভিডিও না অন করে বক বক করতেছিলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে রায়ের বাজারের ট্যুর দিতে, এটা আমাদের লাস্ট বারের মতো রায়ের বাজারের ট্যুর। আমি আয়রা, আয়রা যদিও রায়ের বাজারের ট্যুর দেয়নি, তো আয়রাকেও নিয়ে যাচ্ছি আমরা, কারণ আমাদের বাসায় তো আর কেউ নাই। আর হচ্ছে যে যাচ্ছিল কিছুক্ষণ আগে অনেক সুন্দর একটা হাসি দিছিল, এখন দিবে কিনা জানি না। ওই তুমি তো, যাই হোক আমরা এখন রায়ের বাজারে ট্যুর দিয়ে আসি। দেখো তুমি আছো, দেখো আমি এখানে, আমরা তিনজন ছিলাম কিন্তু একজন বেলির ভিতরে ছিল, ভিতর দিয়ে দেখছিলে তুমি, একটু দমন করে রুচি ঝাল চানা চুরি ইয়া সর দিব। দেখো এরা দেখো, দেখো 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 কে, তালি 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 তালি, জে 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 জে, এঘাত দিয়ে এঘাত দিয়ে এই পাশে না তো, ওই যে কেকের দিকে তাকাও, তুমি ও নিছো, কাটো কাটো কাটো, আয়রা কাটো, আয়রা কাটছে, আয়রা কাটতেছে, ইয়েস ইয়েস ইয়েস, এখন দাও, ইয়েস ইয়েস ইয়েস, এখন দাও দাও, বাবাকে দাও দাও, তাহলে তোমাকে কেক দিই দাও, দেখাও আয়রা এখন কেক খাবে, না না হাত দিয়ে না, মজা।
তো ফার্স্ট মোমেন্টে আমি আসলে কোনো কিছু আর মানে লাস্ট মোমেন্ট সরি লাস্ট মোমেন্টে আমি কোনো কিছু করতে পারি নাই। ভিডিও শ্যুট সেখান থেকে সামান্য একটু করেছিলাম, জানি না ক্লিপসটা কীভাবে হারিয়ে গেল। তো যাই হোক, লাস্টের দিকে আসলে আসতেও আমার, আমি জানি না, ওই বাসের মধ্যে আমার একটা ইমোশন কাজ করছিল যেটা আমার ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তো তারপরেও আমরা এই বাসাটা নিয়েছি এখন নতুন। এখানে কিছু কিছু প্রবলেম আছে, যেমন দরজা এখনও রং করা হয়নি এরকম আর কি। তো যাই হোক, আমরা সেগুলো দেখছি। এখানে বাকি যে শিফটিংয়ের জিনিসপত্রগুলো সেগুলো আনা হচ্ছে, খুব তাড়াহুড়ার মধ্যে সব কাজগুলো করা হচ্ছিল। তো এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখানে মোটামুটি প্রায় আমাদের 7 দিন হয়ে গেছে। তো এখানে আসার পরে সব কিছু সেট আপ করতে একটু সময় লাগছে। তো আমি হচ্ছে যে চেয়েছিলাম যে নতুন বাসাটা যখন আমি উঠছি তখন কী অবস্থায় আছে সেটা শ্যুট করার জন্য, তো সেটাই করছিলাম। আর আয়রাকেও নিয়েছিলাম আমি, তো বেশি একটা কোনো কাজ করছিলাম না, জাস্ট আয়রাকে নিয়েই ছিলাম, এজন্য হচ্ছে যে একটু শ্যুট করতে পেরেছি। তো এটা হচ্ছে যে আমাদের নতুন বাড়ি, এখানেই এখন আমরা থাকব। আবার যখন শিফট করব তখন অবশ্যই শ্যুট তো করবই, কিন্তু হচ্ছে যে এখন এভাবেই আছি। আর আজকে আমার ব্লগটা এখান থেকে শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে, নতুন বাসায় আমরা কিভাবে কি করছি, কি থাকছি না থাকছি এসব কিছু শ্যুট করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।